আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ وحده والصلاه والسلام على من لا نبی সৌদি আরব থেকে সিরাজ ভাই প্রশ্ন করেছেন বিবাহের ক্ষেত্রে মেয়ের যে অভিভাবক থাকে সেখানে উকিল বাপ নির্ধারণ করা যায় কিনা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উকিল বাপ বলে আমাদের সমাজে যেটাকে বুঝানো হয় অর্থাৎ পিতার অনুপস্থিতিতে অন্য কেউ বা পিতা আহ থাকলেও তার উপস্থিতিতে অন্য কাউকে দায়িত্ব দেওয়া উকিলের দায়িত্ব দেওয়া তো এটা ইসলামে আদৌ জায়েজ নেই পিতার উপস্থিতিতে পিতা যখন আছে তখন মেয়ের পিতাই হবে তার উকিল যেহেতু সে অভিভাবক আয়েশা রদী আল্লাহ তালানহা থেকে বর্ণিত হাদিস রয়েছে আহ মুসনদ আহমদের চব্বিশ হাজার দুইশো পাঁচ নম্বর হাদিস আবুদাউদের দুই হাজার তিরাশি নম্বর হাদিস তিরমিজি এগারোশো দুই নম্বর ইবনে মাজা আঠারোশো উনআশি নম্বর দারামি দুই হাজার একশো চুরাশিম্বর তিন হাজার একশো একত্রিশ নম্বর হাদিস রসুল সাল আলী সাল্লাম বলেছেন এইভাবে বলেছেন যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়াই নিজে নিজে বিবাহ করে তার বিবাহ তো এখানে অভিভাবক যিনি বাড়ির অভিভাবক যিনি পিতা তিনি হবেন মেয়ের অলি অলি ব্যতীত বিবাহ হালাল হবে না এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত অলি অবশ্যই থাকা লাগবে অর্থাৎ অভিভাবক যিনি পিতা তাকে অবশ্যই থাকা লাগবে যদি সে না হয় তাহলে এটা বিবাহের সূচনাতে একটা ভুল এবং এটা মারাত্মক একটা ভুল এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আহ বিবাহর শুরুতে যদি এসব ভুল করা হয় তাহলেই সমস্যা পিতাকেই উকিল হতে হবে অলি হতে হবে হতে হবে মেয়ের অলি হতে হবে পিতাকে হ্যাঁ যদি দেখা যায় যে পিতা নেই পিতা মারা গেছে তাহলে সেক্ষেত্রে তার বাড়িতে যারা আরো সদস্য রয়েছে তাদের মধ্যে থেকে যিনি গণ্যমান্য ব্যক্তি বা যে রয়েছে এমন যে সংসার চালায় এইরকম পর্যায়ে যারা আছে বড় ভাই হতে পারে বা চাচা হতে পারে এইরকম যারা আছে তারা অভিভাবক হতে পারবে অলি হতে পারবে কিন্তু এক্সট্র ভাবে উকিল ভাব নির্ধারণ করা যেটা সমাজে প্রচলিত এর কোনো ভিত্তি নাই আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি